এক কথায় যদি বলতে হয় তাহলে বলতে হবে মুশফিকুর রহিমকে দলে না রাখার মাশুল গুনতে হয়েছে জোবার্গ বাফুলসকে। জিম আফ্রো টি টেন লিগে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ব্যাটিং এর প্রদর্শনী দেখিয়েছেন মুশি, সেই মুশিকেই কিনা ফাইনাল ম্যাচে বসিয়ে রেখেছে দলটি। সবশেষ ম্যাচেও 140 স্ট্রাইক রেটে ব্যাটিং করা মুশফিকুর রহিমের শুধু দলে ব্যাটিংই কাজ নয়, টাইগার উইকেট রক্ষক এই ব্যাটার প্রতিটি বলেই অধিনায়ক ও বোলারদের পরামর্শ দিয়ে দলকে এগিয়ে যেতে সাহায্য করেন। আজ মুশি মাঠে না থাকার মাশুল গুনতে হয়েছে জোবার্গ বাফুলসকে। 10 ওভারে 127 রান সংগ্রহ করেও ডারভান ক্যালেন্ডার্সের বিপক্ষে 8 উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে জোবার্গ বাফুলস। শুরুতে ব্যাটিং করে 128 রানের টার্গেট দিয়েছিল বাফুলস, এই রান তাড়া করতে নেমে ডারভান ক্যালেন্ডার্স জয় নিশ্চিত করেছে 4 বল বাকি থাকতে 8 উইকেট হাতে রেখে। সাইড বেঞ্চে বসে ফাইনাল ম্যাচে দলের পরাজয় দেখতে হয়েছে মুশফিকুর রহিমকে। জিম আফ্রো টি টেন লিগের এবারের আসরে 8 ম্যাচ খেলে মুশফিকুর রহিম 6 ইনিংসে ব্যাটিং করেছেন 126 রান, সর্বোচ্চ 46 রানের ইনিংস খেলা এই টুর্নামেন্টে টাইগার এই উইকেট রক্ষকের গড় 126, যেখানে তিনি ব্যাটিং করেছেন 168 স্ট্রাইক রেটে। অথচ ফাইনাল ম্যাচে মুশফিকুর রহিমকেই কিনা বসিয়ে রেখেছে দলটি, তাই এই ভুলের মাশুল দিয়েছে তারা।